আসসালামু আলাইকুম রজত জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদ শুরু করছি আমি অনামিকা হাসান পুনম শুরুতে সংবাদ শিরোনাম দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা রজত জয়ন্তী আজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন সংবাদ প্রচারে সুদীর্ঘ ইতিহাস এটিএন বাংলার এখানকার সংবাদকর্মীরাই নেতৃত্বের আসনে অন্যান্য চ্যানেলে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন 416 জন হাজি সার্বিক ব্যবস্থাপনা সন্তোষ প্রকাশ তাপদাহে বিপর্যস্ত নগর জীবন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ আরও দু তিন দিন থাকতে পারে এমন গরম বলছে আবহাওয়া অফিস এবং মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছে ইমেলে পদত্যাগপত্র পাঠালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কলম্বোতে আনন্দ র্যালি শুনছিলেন সংবাদ শিরোনাম আরে দেশের সেরা তো সবাই বলে আমার চাই বিশ্ব সেরা জিপিএইচ কোয়ান্টাম এবারে বিস্তারিত দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রজত জয়ন্তী আজ এই 25 বছরের সংবাদ ও বিনোদন ক্ষুধা মিটিয়ে মানুষের মন জয় করেছে প্রতিষ্ঠানটি এটিএন বাংলার রজত জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলে রাব্বির রিপোর্ট দুর্যোগে দুর্বিপাকে ঘটনায় দুর্ঘটনায় সুখে দুঃখে 25 বছর ধরে মানুষের পাশে এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ স্লোগানে পেশাদারিত্বের সবটুকু দিয়ে পর্দায় তুলে এনেছে সংকট ও সম্ভাবনার কথা দর্শক রুচিকে প্রাধান্য দিয়ে সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একঝাঁক সংবাদকর্মী শিল্পী কলাকুশলী জন্মজয়ন্তীতে তাই এটিএন বাংলার সাথে সংশ্লিষ্ট সংবাদকর্মী শিল্পী কলাকুশলী সহ সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে কেটে গেছে 25 বছর তাই এই জন্ম উৎসব কেবল এটিএন বাংলার একার থাকেনি চ্যানেলটিকে শুভেচ্ছা জানিয়ে এই উৎসবের ভাগিদার হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের দগ্ধ নেতারা অনেক তো চ্যানেল হয়েছে এখন কিন্তু এর মধ্যে কয়েকটা চ্যানেল কি বাংলাদেশ মানুষ এখন এখনও যেটা তারা আস্থার সঙ্গে দেখে শোনে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা বিশ্বাস রাখে এটা নিঃসন্দেহে এটিএন বাংলা তাদের মধ্যে একটি পায়োনিয়ার তারা একটা দিকের অগ্রপথিক সেই মনোবৃত্তি নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এটিএন বাংলা এটি আমাদের সকলের প্রত্যাশা এবং এটি আমরা সকলে চাই আমি আশা করব সত্য ন্যায় বিচার বিচল থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এটিএন বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমি এটিএন বাংলা উত্তরোত্তর সমৃদ্ধি করব নীতি সহায়তা আর সমর্থন দিয়ে এটিএন বাংলার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলের যুগের সূচনা হয়েছে এটিএন বাংলার মাধ্যমে এটিএন বাংলা পরিবারকে আমি অসংখ্য অভিনন্দন জানাই আমি আশা করব এটিএন বাংলা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশ গঠন করার ক্ষেত্রে ভবিষ্যতের পথ চালাতে অনবদ্য ভূমিকা পালন করবে 25 বছর ধরে পাশে থাকার জন্য দর্শক শুভানুধ্যায়ী বিজ্ঞাপনদাতা কেবল অপারেটর সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অগণিত দর্শকদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি আন্তরিক ধন্যবাদ জানাই কেবল অপারেটরদেরকে যারা শুরু থেকে আমাদের এই চ্যানেলটিকে প্রতিটি বাঙালির ঘরে পৌঁছায় দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ বিজ্ঞাপনদাতাদের আমরা কৃতজ্ঞ বিভিন্ন কলাকৌশলীদের যারা সবসময় আমাদেরকে সাহায্য করে আসছে তাছাড়া এটিএন বাংলার সকল কর্মকর্তা কর্মচারী সবাই
যেভাবে আমাদের এই 25 বছর নিজের অর্গানাইজেশন মনে করে যেভাবে কাজ করে গেছে, সহযোগিতা করছে, বিশেষ করে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি বলতে কোনো শব্দ আমাদের মধ্যে নেই, আমরা আমরা সম্মিলিতভাবে হাতে হাত মিলিয়ে সবাই মিলে কাজ করতে পারায় আজকে আমাদের এই 25 বছর পার করে আসা। 1997 সালের 15 জুলাই এক নতুন পথে যাত্রা শুরু করেছিল এটিএন বাংলা। সেই সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল পরিচালনার কোনো নীতিমালা ছিল না, ছিল না দক্ষ কর্মী কলাকুশলী। তারপরও সকল বাধা পেরিয়ে বাংলাদেশের গণমাধ্যম জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে এটিএন বাংলা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এইচএন বাংলার সংবাদ প্রচারের ইতিহাস সুদীর্ঘ। বেসরকারি এই গণমাধ্যমে দেশে প্রথমবারের মতো প্রচার করে প্রতি ঘণ্টার সংবাদ। আন্দোলন, সংগ্রাম, সংকট কিংবা উৎসব পার্বণে দর্শকের কাছে খবরের আস্থার কেন্দ্র হয়ে উঠে এইচএন বাংলা। এই টেলিভিশনের অনেক সংবাদকর্মী এখন নেতৃত্বের আসনে রয়েছেন বিভিন্ন চ্যানেলে। একরামুল হক সায়েমের রিপোর্ট। সংবাদ প্রচারে বেসরকারি গণমাধ্যমের নতুন এক যাত্রা। আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে শুনুন পুরো সংবাদ। 1997 সালে এটিএন বাংলার যাত্রা শুরু হলেও 2001 সালের আগস্টে শুরু হয় সংবাদ সম্প্রচার। মোটেও মসৃণ ছিল না সেই পথ। উন্নত প্রযুক্তি যেমন ছিল না, তেমনি দেশে স্যাটেলাইট টেলিভিশনের অবকাঠামো ও নীতিমালা না থাকায় পার করতে হয় নানা প্রতিকূলতা। থাইল্যান্ড থেকে নিউজ চালাবার চেষ্টা করি। স্যাটেলাইটের যে টেলিপোর্ট ছিল সেই টেলিপোর্টে আমরা একটা ছোট একটি রুমের মধ্যে আমরা একটি স্টুডিও তৈরি করি। বাংলাদেশের নিউজ থাইল্যান্ডে বসে পড়া এবং এই নিউজের ছবিগুলিকে পাঠানো, এই একটা বেশ বড় একটা ঝঞ্ঝাটের মতন কাজ ছিল তখন। ঢাকা থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল না তখন, যে অবস্থা ছিল, কিন্তু আমরা একটা ভাবধারা তৈরি করার চেষ্টা করলাম যে হ্যাঁ, সব কিছু এখান থেকে হয়ে থাকে। রাত 10টায় একটি সংবাদ দিয়ে যাত্রা শুরু হয়েছিল, পরবর্তী সময় সন্ধ্যা 7টায় আরেকটি সংবাদ চালু হলো। সেটি আমরা একজন সংবাদ পাঠিকাকে পাঠিয়ে দিয়েছিলাম থাইল্যান্ডে, তিনি ওখানে বসে সরাসরি সেটি পাঠ করতেন, ঢাকা থেকে আমি পড়ে পাঠাতাম। যুদ্ধ ইরাকিদের জীবন দুর্বিষহ করে তুলেছে। 2003 সালে ইরাক যুদ্ধের দামামা। যুদ্ধের শুরুতে এসব প্রাসাদে বৃষ্টির মতো বোমা বর্ষণ করে ইঙ্গো মার্কিন বাহিনী। সে সময় যুদ্ধের ময়দান থেকে সরাসরি প্রতি মুহূর্তের খবর পরিবেশন করে সারা ফেলে দেয় এটিএন বাংলা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এটিএন বাংলা শুরু করে প্রতি ঘন্টায় সংবাদ প্রচার। এটিএন বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সে সময় টেলিভিশনে সংবাদ প্রচারের জন্য ছিল না দক্ষ জনশক্তি। এটিএন বাংলা নিজ উদ্যোগে তৈরি করে সংবাদকর্মী, সংবাদ টিমে যুক্ত হতে থাকেন নতুন নতুন মুখ। এর মধ্যে এটিএন বাংলায় যোগ দেন দেশের স্বনামধন্য সাংবাদিকদের অনেকে। জয় ইমামুন, এটিএন বাংলা। রুমি নোমান, ময়মনসিংহ সিনেমা হলে। সংবাদের সেরা টিম নিয়ে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম, বৈষম্য, বঞ্চনা আর দুর্যোগ দুর্বিপাকের সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা দখল করে নেয় এটিএন বাংলা। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার খবর গুরুত্বের সাথে প্রচার করে এটিএন বাংলা। উনি জয় বাংলা বলে উঠতে পারেননি। এরপর 2007 সালে 1/11 সরকারের আগে ও পরে ঘটনাবহুল খবর দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে এটিএন বাংলার সংবাদ টিম। 90 দিনের মাথায় অন্তত দুটি তত্ত্বাবধায়ক সরকার শপথ নিল। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে হেলিকপ্টারের ব্যবহার সংবাদ প্রচারে এনে দেয় ভিন্ন মাত্রা। বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে রক্তাক্ত হয়। ওই সময় যুদ্ধ অপরাধীদের বিচারে জনমত গঠনে সিরিজ রিপোর্ট প্রচার করে এটিএন বাংলা, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেফারেন্স হিসাবে ব্যবহার হয়। দর্শকের খবরের ক্ষুধা মেটাতে কেবল দেশের আনাচে কানাচেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এটিএন বাংলার সংবাদকর্মীরা।
এটিএন বাংলার ক্যামেরায় উঠে আসে অনেক দুর্লভ দৃশ্য। প্রতিকৃত হয়ে বেসরকারি গণমাধ্যমে সংবাদ প্রচারে এটিএন বাংলা যে পথ দেখিয়েছে তা আজ অনেকটাই বিস্তৃত। বর্তমানে দেশে সম্প্রচারে থাকা টেলিভিশন চ্যানেলের সংখ্যা 35টি। নিউজ চ্যানেলগুলো ছাড়াও দু একটি বাদে সবকটি চ্যানেলই সংবাদ প্রচার করছে। এটিএন বাংলার অনেকেই নেতৃত্বের আসনে রয়েছেন সেসব চ্যানেলে। আমরা দেখেছি যে কত কম রিসোর্সে কত বেশি কাজ করা যায়। জুনিয়র যারা আছে তাদেরকে সিনিয়ররা তৈরি করেছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতন করে। আমি তো বলবো যে এটিএন বাংলা অনেকের জন্য, আজকে যারা মধ্যপর্যায়ে আছে বা কেউ কেউ নেতৃত্ব দিচ্ছে তাদের সকলের জন্য এটিএন বাংলা সত্যিকার অর্থে, বিশেষ করে সংবাদ বিভাগ, একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সবচেয়ে বেশি মানুষের কাছে এটিএন বাংলার গ্রহণযোগ্যতার কারণ এর বিশ্বাসযোগ্যতা। আমি অনেক মানুষকে দেখেছি যে তারা সারাদিন হয়তো 24 আওয়ার্স নিউজ চ্যানেলে কোনো একটা নিউজ দেখে, স্ক্রল দেখে, কিন্তু ওইটা ঠিক কি না চেক করার জন্য এটিএন বাংলার সন্ধ্যা 7টার খবর অথবা রাত 10টার খবরের সঙ্গে মিলিয়ে নেয়। অবিরাম বাংলার মুখই এটিএন বাংলার মূল চেতনা। এই চেতনায় দর্শকের কাছে সবশেষ সংবাদ, বস্তুনিষ্ঠ প্রচারের প্রত্যয়ে রজত জয়ন্তীতে এটিএন বাংলা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলা রজত জয়ন্তী উপলক্ষে সাভার ও ধামরায় বের হয় শোভাযাত্রা। ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। পরে সিটিজেন ক্লাবে আলোচনা সভায় এটিএন বাংলার বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানের প্রশংসা করেন বক্তারা। সাভার পৌর মেয়র আব্দুল গনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 416 জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি বৃহস্পতিবার রাত 10:30 ঢাকায় অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে পবিত্র হজ পালন সহজ করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। মুমিনুর রিপনের রিপোর্ট। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে রওনা হয়ে রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভালোভাবে গেছি এবং আল্লাহ আমাদেরকে ভালোভাবে ওখান থেকে ফেরত নিয়ে আসছে, কোনো সমস্যা হয় নাই, আমরা ভালোভাবে হজ করে আসতে পারছি। এইবার এত সুন্দরভাবে হজ পালন করতে পারছি, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। ব্যবস্থাপনা খুব ভালো ছিল, আর অভিজ্ঞতা বলতে আসলে করতে পারবো কিনা এটা ভাবতে পারি নাই, কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারছি, খুব ভালো লাগছে। মদিনা মুনাওয়ারাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজাতে সালাম প্রদানের একটা সিস্টেমের মাধ্যমে এবং রিয়াজুল জান্নাতেও অ্যাপসের মাধ্যমে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে একটা সুযোগ ছিল। বিমান কর্মকর্তারা জানান হাজিদের জন্য পবিত্র জমজম কূপের পানি আগেই ঢাকার বিমানবন্দরে আনা হয়েছে, নিশ্চিত করা হয়েছে তাদের অন্যান্য সুযোগ সুবিধাও। আমরা সকলেই প্রস্তুতি নিয়েছিলাম যাতে আমাদের সম্মানিত যাত্রীরা যাতে যে আনন্দ, মানে যেভাবে সুন্দরভাবে হজ করেছেন এবং সুন্দরভাবে দেশে প্রত্যাবর্তন করে যেন একটা ভালো ফিল অনুভূতি পান, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আপনারা দেখেছেন যে অতি দ্রুততার সাথে ওনারা ইমিগ্রেশন ক্রস করে ওনাদের লাগেজ ওনারা নিয়ে, পানি নিয়ে ওনারা যে যেতে পারছেন, বাড়িতে ফিরে যেতে পারছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার মোট 165টি ফ্লাইটে হজে যান 60,146 জন বাংলাদেশি। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে পুরনো চেহারায় ফিরছে রাজধানী। ঈদের ছুটি শেষে স্বস্তিতে প্রতিদিন দলে দলে ঢাকায় আসছে কর্মমুখী মানুষ। ট্রেন ও সড়কপথে ভোগান্তি ছাড়াই ফিরছেন যাত্রীরা। ভিড় কম থাকায় বাড়ি ফেরত যাত্রীরা ছিলেন খোশ মেজাজে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। ঈদের ছুটি শেষে রাজধানী আবারও কর্মব্যস্ত হতে শুরু করেছে। গ্রাম থেকে এখনো আসছেন মানুষ। মূলত যারা বাড়তি ছুটি নিয়েছিলেন তারাই ফিরছেন এখন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী পরিবারের সদস্যদের সাথে কয়েকদিন বেশি থেকে রাজধানীতে আসছেন। যাওয়ার সময় তো একটু কষ্ট ছিল, আসার সময় অনেক ভালোভাবে আসলাম। ওদের স্কুল হলো 24 তারিখ, আমাদের বাবার কারণে আর্লি আসতে হলো। আসলে এই টিউশনও আছে সব মিলিয়ে করানোর জন্য আসলে আগে চলে আসা, সামনে যেহেতু পরীক্ষা একটা প্রিপারেশনের বিষয় আছে। বাস ট্রেন সহ সব যানবাহনই ভিড় কম থাকায় এবং সময় মতো পৌঁছতে পেরে সন্তুষ্ট ছিলেন
যাত্রীরা। একটু জ্যাম থাকবে গাড়িতে, আজকে অনেক রিল্যাক্স আছি। আসার সময় বেশ ট্রেন ফাঁকা ছিল, ভালো হয়েছে। তিন দিনের সাথে অ্যাড হয়ে পাঁচ দিন ছুটি পেয়েছি, আর দুটা দিন ছুটি নিয়েছি ওভার দ্য ফোনে। একটু ছুটি বাড়িয়ে নিয়েছিলাম আর কি অফিস থেকে। ভিড় এড়িয়ে এখন যারা ঢাকা ফিরছেন তাদের মধ্যে ঈদ যাত্রার কোনো ভোগান্তি ছিল না। যাওয়ার পথে উত্তরাঞ্চলের অনেকে সড়ক পথে ভোগান্তিতে পড়ায় এখন ফিরতি পথে তারা ট্রেনে আসছেন। ঈদের আগে এবং পরে মানুষের আসা যাওয়ার যে বাড়তি চাপ তা এখন একেবারেই নেই। আর যারা এখন ঢাকায় ফিরছেন তারা মূলত বাড়তি ছুটি নিয়েছিলেন, তবে স্টেশনগুলো অনেকটাই ফাঁকা থাকায় তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রচণ্ড গরম আর তাপদাহে বিপর্যস্ত নগর জীবন, এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু বৃদ্ধ সহ অনেকেই। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা, আবহাওয়া অফিস বলছে আরও দু তিন দিন থাকতে পারে এমন বিরূপ আবহাওয়া। আদিন সজীবের রিপোর্ট। ঝকঝকে আকাশে প্রখর তাপ নিয়ে আলো ছড়াচ্ছে সূর্যটা, তার দহনেই যেন পুড়ছে নগর জীবন। কড়া রোদ, ভ্যাপসা গরম, ঘেমে নেয় একাকার সবাই। শরীরকে শীতল করতে হাতের কাছে যে যা পাচ্ছে তাই খাচ্ছে, আর এতেই ঘটছে বিপত্তি। হাসপাতালে বাড়ছে রোগী, যাদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। আইসিডিডিআরবিতে গত কয়েকদিন ধরে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। কায়িক পরিশ্রম করে তারা, কাজ করছে এবং পিপাসার্থ হয়ে যাচ্ছে। ইভেন সাধারণ লোকরাও যারা আছে, তো তারা পানি কোথায় পাবে? তারা তখন রাস্তার আশেপাশের হোটেলের পানি খাচ্ছে, লেবুর শরবত, আখের শরবত, বিভিন্ন রঙিন শরবত খাচ্ছে। এখন এই শরবতগুলো যারা বানাচ্ছে তারা কী পানি ইউজ করছে আমরা তো জানি না, প্লাস তারা হাত পাও ঠিক মতো, বিশেষ করে হাত, তার থালা বাসন গ্লাস এগুলোও বারে বারে ধোয় না, এখান থেকেও ডায়রিয়া হচ্ছে। আবহাওয়া অফিস বলছে দু একদিনের মধ্যে দেশে হালকা বৃষ্টি হবে, এতেই পরিস্থিতির উন্নতি হবে। ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকালে 36 ডিগ্রি সেলসিয়াস, বাট আজকের তাপমাত্রা সর্বনিম্ন যেটা রাতের তাপমাত্রা বলি সেটা 29 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গতকালকে 38.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকেও ধরেন যে হয়তো 38 বা কাছাকাছি আসবে, বাট ওখানকার মিনিমাম তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঢাকার তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি গত, কিন্তু মিনিমাম তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কী হলো, ডিফারেন্সটা কিন্তু কমে আসছে, যার কারণে ঢাকাতে কিন্তু আরও অস্বস্তিকর গরম অনুভব করছি আমরা। গরমের এই সময়টাতে বেশি বিশুদ্ধ পানি পান করার তাগিদ বিশেষজ্ঞদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলায় তাপদাহে বিপর্যস্ত জনজীবন, বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারীসহ রাজশাহী ও সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এদিকে জামালপুরে গতকাল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। রোপা আমন ধানের ক্ষেতে সেচ দেওয়া হলেও এই তাপমাত্রায় মুহূর্তে পানি শুকিয়ে যাচ্ছে বলে জানানো হয়। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী বিরোধী দল নিধনের কর্মসূচি হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে বলেন, সরকার পতনের আন্দোলন দমাতে ক্ষমতাসীনরা বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে। যশোর যুবদল নেতা বদিউজ্জামান ধনী এবং কুড়িগ্রাম যুবদল নেতা শফিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে রিজভী বলেন, অপশক্তির কাছে মাথা নত করবে না জনগণ। দেশব্যাপী সরকার হত্যাযজ্ঞে মেতে উঠেছে। দেশে বেকারত্ব, দারিদ্র, অনাহার, জিনিসপত্রের অগ্নিমূল্য থেকে দৃষ্টি সরাতেই এই সকল হত্যাকাণ্ড। বিরোধী দল নিধনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইলে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই নির্দেশ দেন। এই সময় হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে জাতীয় পার্টির শাসনামলের সফলতা তুলে ধরেন জি এম কাদের। 2019 সালের এই দিনে ঢাকা সিমেচে মারা যান সাবেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এবারে শ্রীলঙ্কা প্রসঙ্গ। অবশেষে পদত্যাগ করলেন সেদেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছে ইমেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। এ খবরে কলম্বোতে উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। রোকসানা ইভার রিপোর্ট।
অনেকদিন পর স্বস্তির হাসি শ্রীলঙ্কানদের মুখে। নানা টালবাহানার পর অবশেষে প্রেসিডেন্টের পদ ছাড়লেন গোতাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুর থেকে ইমেইলে পাঠানো তার পদত্যাগপত্র পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শুরু করেছেন পার্লামেন্টের স্পিকার। শুক্রবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার রাতে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া। ধারণা করা হচ্ছে পরবর্তী প্রশাসনের হাতে যাতে গ্রেফতার হতে না হয় সেজন্যই পালিয়েছেন তিনি। কিন্তু মালদ্বীপে গিয়েও স্বস্তি পাননি গোতাবায়া। সেখানেও তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন প্রবাসী শ্রীলঙ্কান নাগরিকরা। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে সিঙ্গাপুরে যান গোতাবায়া। তবে দ্বীপরাষ্ট্রে তিনি কতদিন থাকবেন তা স্পষ্ট নয়। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয় নিতে পারেন শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে গোতাবায়ার পদত্যাগের পর সাংবিধানিক জটিলতায় পড়েছে শ্রীলঙ্কা। বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে শপথ নিতে হবে রণিল বিক্রমসিংহকে, আর শপথ নেয়ার 30 দিনের মধ্যে প্রয়োজন পার্লামেন্টের অনুমোদন। এমপিরা এই অনুমোদনে ব্যর্থ হলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হবে ভোট। যদিও রণিল বিক্রমসিংহের পদত্যাগের দাবিও বেশ জোরালো। গত বুধবার এই দাবিতে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে 1 জন নিহত ও 84 জন আহত হন। রুকসানা ইভা, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ইরান যাতে পারমাণবিক অস্ত্র হাতে না পায় সেজন্য সব ধরনের উপায় অবলম্বন করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সফরের দ্বিতীয় দিনে এমন প্রত্যয়ের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দখলদার ইহুদি রাষ্ট্রটির নেতা ইয়া লেপিদের সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান। ইরানের পরমাণু কর্মসূচিকে নিজের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শুক্রবার ফিলিস্তিনি নেতাদের সাথে বৈঠক করবেন প্রেসিডেন্ট বাইডেন। এরপর সৌদি আরবে যাবেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ম্যাচে হাতে রেখে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে বিভোর বাংলাদেশের ক্রিকেটাররা। এমন আনন্দ দেখে দলের অধিনায়ক তামিম ইকবাল জানান, বর্তমানে যে কোনো দলের বিপক্ষে জয় পাওয়াটা অনেক কষ্টের, বেশ কষ্ট করে জিততে হয় টাইগারদের, তাই ম্যাচ শেষে আনন্দ করতে ভালোবাসেন ক্রিকেটাররা। তামিমের ভাষায়, আমাদের কাছে প্রত্যেক জয়ই আনন্দের। যে সেঞ্চুরি করে তার কষ্ট করে করা লাগে, যে 5 উইকেট পায় তারও কষ্ট করে করা লাগে। সো এভরি উইন ইজ এ স্পেশাল ফর আস। আমার কাছে মনে হয় আমরা যদি অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতি, ওদের সাথে যেভাবে সেলিব্রেট করা উচিত, জিম্বাবুয়ের সাথে বা ওয়েস্ট ইন্ডিজের সাথে বা অন্য কোনো টিমের সাথে যদি জিতি, একইভাবে সেলিব্রেট করা উচিত। বিকজ ইটস এন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেখানে আপনাকে কেউ গিফট করে দিবে না। ওয়েন ইউ হ্যাভ টু ফাইট ফর ইট অ্যান্ড এভরিবডি ডেড দ্যাট অ্যান্ড দে শুড সেলিব্রেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।